বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি মিক্সড ভেজিটেবল পকোড়া। তার জন্য আমি এখানে অনেক রকম ভেজিটেবল নিয়েছি। তো প্রথমে নিয়েছি ফুলকপি, আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এছাড়া নিয়েছি গাজর, আলু, এখানে আছে বিনস, বাঁধাকপির পাতা কুচিয়ে নিয়েছি, আছে স্প্রিং অনিয়ন, এছাড়া লাগছে পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি। তো প্রথমে আমি এই সমস্ত সবজিগুলোকে লবণ দিয়ে মেখে নেব। লবণ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা বাটা দিচ্ছি, আপনারা লঙ্কা কুচানোও ব্যবহার করতে পারেন। দিচ্ছি খুব সামান্য পরিমাণে আদা বাটা, দিচ্ছি রেড চিলি পাউডার। তো এগুলো দিয়ে এবার আমি এটাকে মেখে নেব। সবজিগুলো আমার মাখা হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর এবার দেখুন সবজিগুলো থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি এই সবজিটার গুলোর মধ্যে দিয়ে দেব বেসন আর চালের গুঁড়ো। বেসন দিয়ে দিয়েছি, এবার দিচ্ছি চালের গুঁড়ো। এবার এগুলো দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আমি আর সামান্য চালের গুঁড়ো অ্যাড করেছি। তো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে আমি পকোড়াগুলো ভেজে নেব। পকোড়াগুলো ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়েছি। পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এভাবে করে আমি বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আর এখানে আমি ভেজে তুলে নিয়েছি কতগুলো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলোতে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার কথা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।